চলতি বছর অর্থাৎ 2024 সালের আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের বোর্ড পরীক্ষা, অর্থাৎ জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক। তো বোর্ডের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবছরে প্রায় 12 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। তো ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে আগামী 10ই জানুয়ারির মধ্যে যদি প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এই কাজগুলি না করে থাকে তাহলে তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে 10ই জানুয়ারির মধ্যে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে কোন কাজটি অবশ্যই করতে হবে, নাহলে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারবে না। তো সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি একটু না স্কিপ করে ভিডিওর শেষ অংশটুকু অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো। তো আসবো মূল ভিডিওর আলোচনায়, তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রেখো, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে গুরুত্বপূর্ণ মূল আপডেটটি কি। এবছরে যেহেতু 12 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তার মধ্যে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি। তো বোর্ডের তরফ থেকে একটি নির্দিষ্ট ডেট ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে প্রত্যেকটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে। কিন্তু বিশেষ কারণবশত কিংবা ফ্যামিলিগত কারণের জন্য অনেক ছাত্রার্থী এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি, তাই স্কুলের তরফ থেকে বাড়তি কিছু সময় চাওয়া হয়েছিল বোর্ডের কাছে। তাই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বোর্ড আগামী 10ই জানুয়ারির মধ্যে প্রত্যেকটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে এই নির্দেশ দিয়েছে যে 10ই জানুয়ারির মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী তার রেজিস্ট্রেশন কমপ্লিট করে না থাকে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর যদি তা স্কুলের তরফে জমা না দিয়ে থাকে তাহলে সেই পরীক্ষার্থী কোনোভাবেই এবছরের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। কারণ যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর সেটি বোর্ডের তরফে নথিভুক্ত হওয়ার পরেই তার নামে সম্পূর্ণ মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি প্রকাশ পায় এবং সেই মাধ্যমিক অ্যাডমিট কার্ডের উপর ভিত্তি করে সেই পরীক্ষার্থীটি বোর্ড পরীক্ষায় বসতে পারে। তাই অবশ্যই তোমাদের মাধ্যমিক পরীক্ষা যদি তোমরা দিতে চাও তো অবশ্যই 10ই জানুয়ারির মধ্যেই এই কাজটিকে অবশ্যই কমপ্লিট করো। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওর মাধ্যমে এই তথ্যটাই তোমাদের সামনে শেয়ার করা ছিল যে এবছরের 10ই জানুয়ারির মধ্যে প্রত্যেকটি মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে কোন কাজটি অবশ্যই করতে হবে। তো যদি তুমি কোনোভাবে এই কাজটি না করে থাকো কোনোভাবেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। তাই এখনও পর্যন্ত 2-3 দিন সময় রয়েছে, অবশ্যই তুমি এই কাজটি এখনই করে ফেলো।